প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পের সূচনা হলো রবিবার এদিন গোরক্ষপুর থেকে এই প্রকল্পের সূচনা করেন তিনি প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সূচনা হলো রবিবার গোরক্ষপুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধন করেন ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে এই রাজ্যে উদ্বোধন পর্ব দেখানোর ব্যবস্থা করা হয় কেন্দ্রীয় সরকার অন্তর্বর্তীকালীন বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন উত্তর চব্বিশ পরগনার বারাকপুরের কেন্দ্রীয় পাট গবেষণা সংস্থা ক্রাইজারে আজ এই প্রকল্প উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তিনি বলেন প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি একটি যুগান্তকারী প্রকল্প যাতে সারা দেশের বারো কোটি ও পশ্চিমবঙ্গের সত্তর লক্ষ কৃষক উপকৃত হবেন তিনি বলেন পশ্চিমবঙ্গ কৃষিতে অগ্রণী ভূমিকা নিয়েছে ধান পাট ও আলু উৎপাদনে এ রাজ্য দেশের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে

को तो सभी छोटे और सीमांत किसान परिवारों की मदद के लिए लागू किया गया है पीएम किसान स्कीम का उद्देश्य खेती और घरेलू जरूरतों को पूरा करने में वित्तीय सहायता प्रदान करना है ब्यूरो रिपोर्ट न्यूज नोमैंसलैंड बारकपुर